ইলেভেনের মেয়েরা, তোমাদেরকে আজকে পড়াবো। আমাদের তো ওদিকে অ্যালকিন অ্যালকাইন ওই চ্যাপ্টারটা তো পড়ে ফেলেছি, আজকে আমরা পড়বো হচ্ছে ধাতুবিদ্যা। হ্যাঁ, ধাতুবিদ্যাটা আমাদের টুয়েলভের একটা পার্ট। জেনারেলি আমি অর্গানিক ফিজিক্যাল মিলিয়ে মিলিয়ে পড়াই, তা এবারে ঠিক করেছি আগে এইরকম টাইপের জিনিসগুলোকে পড়িয়ে দেবো, কারণ প্রত্যেকবার এই টাইপের জিনিসগুলোকে পরে শেষের দিকে পড়াতে গিয়ে টাইম পাওয়া যায় না, জাস্ট হালকার ওপর দিয়ে ছেড়ে দিতে হয়। তাই এবারে এই পার্টটাকে আগে পড়াবো বলে ঠিক করেছি। তোমরা অ্যালকিন অ্যালকেন অ্যালকাইনের যে চ্যাপ্টারটা পড়েছি সেটা অত্যন্ত ভালোভাবে সেটা পড়ো। তোমাদেরকে এরপর কোশ্চেন দেবো, সেটাকে সলভ করে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তার উত্তরগুলো পাঠিয়ে দেবে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, ধাতুবিদ্যা, ধাতুবিদ্যা জানতে গেলে আগে আমাদের জানতে হবে তড়িৎ রাসায়নিক শ্রেণী, মানে ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কীভাবে আছে। এটা আমরা ক্লাস টেনেও একবার পড়েছি, 9 বা 10 জল চ্যাপ্টারে পড়েছি, তবুও একবার রিমাইন্ড করে দিই তোমাদেরকে। দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড, তারপর আছে হাইড্রোজেন, তারপর আছে কপার, মার্কারি, সিলভার, গোল্ড, প্লাটিনাম, এরা আছে। এই যে ওপরের দিকে যারা থাকে না, ওপরের দিকে যে যত থাকবে তার মনে রাখবে রাসায়নিক সক্রিয়তা অত্যন্ত বেশি হয়, ঠিক আছে? এতটাই সক্রিয় হয় তারা কখনোই ফ্রিভাবে প্রকৃতিতে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে প্রকৃতির অক্সিজেন, জল অর্থাৎ জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, যাই হোক নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ ইত্যাদির সঙ্গে চট করে বিক্রিয়া করে ফেলে। তাদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, জেনারেলি তাদেরকে যৌগ অবস্থাতেই পাওয়া যায়, ঠিক আছে? তা যে যত উপরে থাকবে তার এইরকম ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা খুব বেশি হবে, অর্থাৎ জারিত হয়ে যাবে। তাহলে নিজে জারিত হলে অপরকে বিজারিত করবে, দ্যাট ইজ বিজারক পদার্থ। যে যত উপরে সে তত ভালো বিজারক পদার্থ। তাই এই যৌগগুলোকে কখনো তুমি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাবে না। হাইড্রোজেনের নিচে যে কপার, মার্কারি, সিলভার, গোল্ড, প্লাটিনাম রয়েছে, তার মধ্যে কপার মার্কারিকেও হাইড্রোজেনের নিচে থাকলেও এরাও মোটামুটি যেহেতু একটু ওপরের দিকে রয়েছে, এরা সক্রিয় হয়, খুব সক্রিয় না হলে মোটামুটি একটা সক্রিয় হয়, এদেরকেও মুক্ত অবস্থা পাওয়া যায় না। সিলভারকে মোটামুটি মুক্ত অবস্থা পাওয়া গেলে বেশিরভাগটা সালফাইড রূপেই পাওয়া যায়, তবে গোল্ড আর প্লাটিনামকে সাধারণত মুক্ত অবস্থাতেই পাওয়া যায়, কারণ এরা রাসায়নিকভাবে একদমই নিষ্ক্রিয় হয়ে থাকে। তাই জন্যই তো আমরা গোল্ড প্লাটিনামের বিভিন্ন অর্নামেন্ট বানিয়ে পড়তে পারি, তা না হলে এরা তো খুব সহজেই রিঅ্যাকশন করে ফেলবে, ঠিক আছে? তাহলে এইবারে যে ব্যাপারটা আমরা পড়বো সেটা হচ্ছে ধাতুবিদ্যা কাকে বলে। ধাতুবিদ্যা হচ্ছে ধাতু সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটাই হচ্ছে ধাতুবিদ্যা। তা ফার্স্টে আগে আমাকে জানতে হবে খনিজ কাকে বলে, খনিজ কাকে বলে। না, খনিজ হচ্ছে তারাই যারা হচ্ছে যে তোমার এই যে ধাতুগুলো পড়লে এই ধাতুগুলোকে আকরিক এই ধাতুগুলোকে যৌগ অবস্থা প্রকৃতিতে পাওয়া যায়, তার সঙ্গে বালি, মাটি, কাদা আরও বিভিন্ন অন্যান্য অন্যান্য ধাতুরও যৌগ তাদের সঙ্গে মিলে মিশে থাকে, এই পদার্থগুলোকে খনিজ বলে, যাদের থেকে ধাতুটাকে পাওয়া যেতে পারে। তবে এই সব খনিজ পদার্থ থেকে এই যে ধাতু পাওয়া যাবে, মানে মনে করো অ্যালুমিনিয়ামকে যা যা যৌগরূপে প্রকৃতিতে পাওয়া যায় তারা সবাই খনিজ পদার্থ, কিন্তু সমস্ত এই যৌগগুলো থেকেই যে অ্যালুমিনিয়ামকে প্রপারভাবে পাওয়া যাবে এমন কিন্তু কোনো কথা নেই। কিছু কিছু খনিজ পদার্থ থাকে যেগুলো থেকে খুব সহজে, কম খরচে, সুলভে অর্থাৎ কম খাটনিতে আমরা ধাতুগুলোকে বিশুদ্ধভাবে নিষ্কাশন করতে পারি, ঠিক আছে? এবং অনেকটা পরিমাণে করতে পারি। সেই সমস্ত খনিজ পদার্থকে আমরা বলবো আকরিক। বুঝতে পারা গেল? তাহলে কথাটার মানে কি দাঁড়ালো? সমস্ত খনিজ পদার্থই কিন্তু আকরিক হবে না, কিন্তু সমস্ত আকরিকই খনিজ পদার্থ হয়ে থাকবে। যেমন অ্যালুমিনিয়ামকে বিভিন্ন অবস্থায় পাওয়া গেল, জেনারেলি বক্সাইটই হলো এমন একটি যৌগ অ্যালুমিনিয়ামে যেখান থেকে অ্যালুমিনিয়ামকে পিওর সহজে, সুলভে, কম খরচে, কম ব্যয়, কম কাটনিতে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম খুব সহজে অনেকটা পরিমাণে নিষ্কাশন করা যায়, ঠিক আছে? তাই বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। এইভাবে এখানে দেখো আয়রনের আকরিক, কপারের আকরিক, জিঙ্কের আকরিকগুলো আমরা কতগুলো নাম লিখেছি উইথ সংকেত, ঠিক আছে, উইথ ফর্মুলা। তাহলে আমাদেরকে কিন্তু কোশ্চেন করে যে অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম সংকেত সহ লেখো, বা উল্টো কোশ্চেনটাও করে যে আয়রন পাইরাইটিস কার আকরিক, তখন বললে আয়রনের আকরিক, বললো যে কিউপ্রাইট কার আকরিক, বললে কপারের আকরিক, এরকমভাবেও কোশ্চেন করে।
তাহলে খনিজ কি হলো, আকরিক কি হলো, এবার খনিজ মল। খনিজ মল ব্যাপারটা কি, এই খনিজের মধ্যে ধাতুর যৌগগুলো ছাড়াও তার সঙ্গে যে আদার্স অপদ্রব্য অর্থাৎ বালি মাটি কাদি অন্যান্য যৌগ পদার্থ এগুলো মিশে থাকে সেগুলোকে বলে খনিজ মল। ঠিক আছে, ধাতুবিদ্যা তো কী বলে দিয়েছি। তাহলে আমাদের এই হলো ইন্ট্রোডাকশান ব্যাপার। এইবারে আমরা যে পড়বো এই যে আকরিক, এই আকরিক থেকে আমরা ধাতুকে কিভাবে নিষ্কাশন করতে পারি তার প্রসেস। তার জেনারেলি চারটে স্টেপ আছে। এক হচ্ছে আকরিকের প্রথমে চূর্ণীকরণ, দুই হচ্ছে তারপরে আকরিকের গাড়িকরণ, তারপরে তিন হচ্ছে গাড়িকৃত আকরিক থেকে অশোধিত ধাতু নিষ্কাশন করব, তারপরে এই ধাতুটার অশোধিত মানে ধাতুটা পিওর অবস্থায় পাওয়া যাবে না, তারপরে এই ধাতুটাকে পরিশোধন করব। তাহলে এই চারটে পদ্ধতি কিন্তু ধাতু নিষ্কাশনের পদ্ধতি। ফার্স্ট অফ অল চূর্ণীকরণ, আকরিককে তো মানে যৌগগুলোকে তো অনেক বড় বড় চাই পাথরের মতন পাওয়া যাবে, তাকে ভেঙে 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 ছোটো 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 টুকরো করে নিতে হবে, দ্যাট ইজ চূর্ণীকরণ। এবার এই চূর্ণীকরণ করার পরের স্টেপটা হচ্ছে গাড়িকরণ করা। গাড়িকরণ মানে মনে রাখবে যতটা সম্ভব ওর মধ্যে যে অপদ্রবত খনিজ মলগুলো যেগুলোকে ইজিলি বের করে ফেলা যায় সেইগুলোকে আমরা এখান থেকে খানিকটা বার করার চেষ্টা করব। ঠিক আছে, যতটা ভালোভাবে বার করতে পারবো ততটা আমার পরে ধাতুটা ভালোভাবেই এ খুব সহজেই নিষ্কাশন করতে পারবো। তা যে অনেকগুলো পদ্ধতিতে গাড়িকরণ করা যেতে পারে, ধৌতকরণ, ফেনাভাসন পদ্ধতি, চৌম্বক পদ্ধতি, চুম্বকীয় পৃথকীকরণ, আর হচ্ছে লিচিং। এই চারটে পদ্ধতিতে করতে পারি, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। কার ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তার অবশ্য শর্ত আছে। যেমন ধৌতকরণ, ধৌতকরণ আমি তাদের ক্ষেত্রেই করতে পারি যেখানে খনিজ মলের তুলনায় আকরিক অনেক বেশি ভারী হবে তাদের ক্ষেত্রে। যেমন আমি আয়রন, টিন, এদের অক্সাইড আর সিলভার, গোল্ড এদের ক্ষেত্রে করতে পারি। সিলভার গোল্ডকে মুক্ত অবস্থা পাওয়া যায় এদের ক্ষেত্রে করতে পারি, আর আয়রন টিনকে অক্সাইড রূপে যে সমস্ত আকরিক থাকে সেই আকরিকগুলোর ক্ষেত্রে আমরা এই গাড়িকরণ পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি। এতে কী করা হয়, একটা ঢেউ খেলানো অবতল একটা টেবিল নেওয়া হয়। এই টেবিলের মধ্যে ওই বিচূর্ণ আকরিকগুলোকে নিয়ে নেওয়া হয়, তারপরে সমানে এর মধ্যে জলপ্রবাহ করা হয়, জলপ্রবাহ করে ধুয়ে ধুয়ে ধোয়া হয় এবং টেবিলটাকে ঝাঁকানো হয়। ফলে জলের সঙ্গে হালকা যে খনিজ মলগুলো বেরিয়ে চলে যায় আর টেবিলের ওই ঢেউ খেলানোর মধ্যে ভারী খনিজ মলগুলো থেকে যায়। তারপরে আমরা কী করব, না পিওর আকরিকগুলোকে নিয়ে যতটা সম্ভব ভালো আকরিক সেই আকরিকগুলোকে কালেক্ট করে নেব। ঠিক আছে, অথবা ফেনাভাসন পদ্ধতি ইউজ করতে পারি। ফেনাভাসন পদ্ধতি হচ্ছে যে সমস্ত আকরিককে সালফাইড রূপে পাওয়া যায়, যেমন লেডকে পাওয়া যায়, কপারকে পাওয়া যায়, জিঙ্ককে পাওয়া যায়, এদের এই সালফাইড রূপের আকরিকগুলোর ক্ষেত্রে আমরা ফেনাভাসন পদ্ধতি ইউজ করতে পারি। ফেনাভাসন পদ্ধতিতে কি না তেলে সিক্ত হওয়ার প্রবণতা জলে সিক্ত হওয়ার প্রবণতার উপর কাজ করা হয়। কখনও তেলে সিক্ত হওয়ার প্রবণতা আকরিকের বেশি খনিজ মলের কম হবে, আর জলে সিক্ত হওয়ার প্রবণতাও উল্টোটা হতে পারে, বা তোমার উল্টো ক্ষেত্রটাও হতে পারে। খনিজ মলের হয়তো তেলে কারণ না কারোর তেলে সিক্ত হওয়ার ক্ষমতা থাকবে, কারণ না কারোর আবার জলে সিক্ত হওয়ার ক্ষমতাটা বেশি থাকবে। এই দেখো এক্ষেত্রে কী করা হয়, এক্ষেত্রে একটা বড় চৌবাচ্চা নেওয়া হয়। চৌবাচ্চার মধ্যে এই রকম একটা প্যাডেল থাকে, প্যাডেলের নিচে পাখা থাকে, প্যাডেলটা ঘোরানো যায়। এই চৌবাচ্চাটার মধ্যে কী কী দেওয়া হয়, আকরিক মেশানো হয়, তার সঙ্গে জলে প্রলম্বন গ্রাহক মেশানো হয়, তার সঙ্গে ফেনার সুস্থিকারক মেশানো হয়। আকরিক, জলে প্রলম্বন গ্রাহক আর ফেনার সুস্থিকারক মেশানো হয়। আকরিক তো কী জানি, জলে প্রলম্বন গ্রাহক হিসেবে কিনা হয় পাইন তেল, ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম পটাশিয়াম ইথাইলের জ্যানথেটের একটা মিশ্রণ, এই তিনটের একটা মিশ্রণ নেওয়া হয়। ঠিক আছে, এরা কী করে না, এই পাইন তেল বিশেষত আকরিককে সিক্ত হতে বাধা দেয়, মানে আকরিককে তোমার এই তেলে সিক্ত হতে বাধা দেয়। সুস্থিকারক মানে এই ফেনাটাকে স্টেবল করবে, যে সেটাকে না হয় ক্রেসল, ক্রেসল মানে হচ্ছে বেঞ্জিন, বেঞ্জিনে ওইচ আর CH3 থাকে, মিথাইল আর ওইচ থাকে, পরে পড়বে অ্যানিলিনও পরে পড়বে, এদের মিশ্রণ নেওয়া হয়ে থাকে, এরা ফেনাকে স্থিতিশীল করে তা স্টেবল করে থাকে। এবারে কী করা হয় না, এবারে তোমার বালি মাটি ওগুলো তো ভারী, ওগুলো নিচে থিতিয়ে পড়ে, এবার এই যে প্যাডেলটাই, প্যাডেলটাকে দিয়ে জোরে 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 ঘোরানো হয় এবং বায়ুপ্রবাহ চালনা করা হয়ে থাকে। তার ফলে কী হয়, ওপরে ফেনা তৈরি হয়, এই ফেনার মধ্যে চলে আসে আকরিকে সিক্ত পাইন তেল চলে আসে। আকরিককে সিক্ত পাইন তেলটা এখানে চলে আসে, মানে যে পাইন তেলটা আকরিককে সিক্ত করে সেই পাইন তেলটাই এইখানটাতে চলে আসে, বাকি নিচে পড়ে থাকে খনিজ মল। ঠিক আছে, এইভাবে আমরা ফেনাভাসন পদ্ধতির মাধ্যমে কাজটা করে থাকি। তাহলে দেখো কীভাবে খনিজ মল আর আকরিক আলাদা হয়ে গেলো।
এইবারে হচ্ছে কখনো কখনো ডিপ্রেসেন্ট অ্যাড করা হয়ে থাকে। মনে করো যে দুটো সালফাইট কোনো একটা আকরিকের মধ্যে আছে, যেমন দেখো এক্ষুনি এখানে পড়লাম কপারের আকরিক, দেখো কিউপ্রাস সালফাইট, ফেরাস সালফাইট, ফেরিক সালফাইট, ফেরাস সালফাইট, দুটো আকরিক আছে। এই দুটো আকরিকই সালফাইড রূপে আছে, তখন কি করা হবে? না তখন দুটো সালফাইড আকরিক থাকলে একটা সালফাইডকে ফেনায় আসতে বাধা দেওয়া হবে। যে সালফাইডটাকে আমার দরকার সেটাকে ফেনায় আনাবো, যেটাকে দরকার নেই সেটাকে আনাবো না। সেইটাকে বাধা দেওয়ার জন্য যেটা অ্যাড করা হয় সেটাই হলো ডিপ্রেসেন্ট, যেমন পিবিএস এবং জেটেনএস। এখানে আমার দরকার জেটেনএসকে, জেটেনএসকে আসতে আমার বাধা দিতে হবে, পিবিএসকে আমার কালেক্ট করতে হবে, তখন আমি এনএসিএন অ্যাড করবো। এনএসিএন জেটেনএসের সঙ্গে বিক্রিয়া করে এই যৌগটা উৎপন্ন করে থাকবে আর পিবিএসটা ফেনায় চলে যাবে, ঠিক আছে? এবার যেটা পড়বো সেটা হচ্ছে চুম্বকীয় পৃথকীকরণ, মানে আকরিক আর খনিজমলের মধ্যে একজনের চুম্বকধর্মী হবে আরেকজন চুম্বকধর্মী হবে না। তা যে চুম্বকধর্মী হবে সে চুম্বক দ্বারা আকৃষ্ট হবে, যে চুম্বকধর্মী হবে না চুম্বক দ্বারা আকৃষ্ট হবে না। যেমন মনে করো এখানে এইরকম দুটো চাকা দ্বারা, একটা ব্লেড বেল্ট দ্বারা দুটো চাকা যুক্ত করা থাকে, একটাতে দুটোই চুম্বকীয় পদার্থ, ঠিক আছে? এই ফানেলটা দিয়ে তোমার আকরিককে ঢালা হচ্ছে। এবারে তার সঙ্গে এখানে দুটো কালেক্টার রেখে দেওয়া হয়েছে। এইবারে যখন এই বেলটাকে ঘোরানো হবে তখন এই আকরিক এই বেলটার ওপর দিয়ে যখন যাবে তখন এই চুম্বকের সংস্পর্শে এসে যদি আকরিক চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাহলে আকরিক আকৃষ্ট হবে আর খনিজ মলটা বেরিয়ে পাত্রে এসে জমা হবে। ক্লিয়ার হলো? খুব ইজি প্রসেস। এরপর হচ্ছে লিচিং। লিচিং ব্যাপারটা কি? না আকরিকের মধ্যে বিকারক একটা যোগ করা হয়, বিকারক যোগ করে আকরিককে দ্রবীভূত করে, বিকারকটা যোগ করলে কী হবে, বিকারকটা আকরিককে দ্রবীভূত করে দেবে দ্রবণে, কিন্তু খনিজমলকে করবে না, ফলে দ্রবণের মধ্যে আকরিকটাকে কালেক্ট করে নিতে পারবো। যেমন মনে করো বক্সাইড, বক্সাইডের মধ্যে এইগুলো খনিজমল হিসেবে থাকবে। এই সময় এর ফলে 35-36 বার 200-250 সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি গাঢ় NaOH দ্রবণ এর মধ্যে অ্যাড করি তখন NaOH কী করবে, L2O3 আর জলের সঙ্গে L2O3 সঙ্গে বিক্রিয়া করে এই যৌগটা উৎপন্ন করবে, SiO2 সঙ্গে বিক্রিয়া করে এই যৌগটা উৎপন্ন করবে, এই যৌগরূপে দ্রবীভূত হয়ে থাকবে আর বাকি এইগুলোর সঙ্গে বিক্রিয়া করবে না, এগুলো অদ্রবীভূত অবস্থায় থেকে যাবে। বুঝতে পারা গেল? তাহলে এইভাবে বিভিন্ন প্রসেসে গাঢ়ীকরণ করা হয়ে থাকে। এর পরের দিন আমরা যে আরও দুটো স্টেপ পড়ে রইল সেটা ধীরে ধীরে পড়বো।